মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ইফতার মাহফিলে দাওয়াতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা। দাওয়াত নাকচ করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইফতার আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্টের ইফতার আয়োজন বর্জন করা হয়েছে বলে জানান আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলের নেতারা। গাজায় অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে একতরফাভাবে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এই সহায়তা বন্ধ করেনি ওয়াশিংটন। আর এতেই বাইডেনের উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়।